সবাই কেমন যেন নীরব হয়ে রয়েছে। আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম আমার ছয় ছয়টি বৌমার কাছে, গিয়ে বললাম ওগো বৌমা, এমনি ভাবে তোমরা যদি সবাই নীরব হয়ে থাকো মা, তাহলে আমার লক্ষ্মীন্দরের বিয়ের বিধিগুলো কিভাবে সারবার ব্যবস্থা করবো মা? তোমরা কি জানো না, তোমরা জানো না আজকের দিনে আমার লেখাইর বিয়ে, তাই সেই বিধিগুলো যদি সারবার ব্যবস্থা আমরা না করি মা, আমার লখাইজি বিবাহ করতে যেতে পারবে না গো। তাই চলো না মা, তাই চলো এই মুহূর্তে সেই বিধিগুলো সারবার ব্যবস্থা করি। বৌমারা উনি ভাবে কেঁদে কেঁদে বলল, ওগো শাশুড়ি মা, আমরা যে বিধবা, বিধবা হয়ে আজকের ওই শুভ কাজে আমরা কিভাবে যাই মা? আমাদের হিন্দু শাস্ত্রে নিয়ম রয়েছে, যারা বিধবা তারা কখনো শুভ কাজে লাগে না গো মা। তাই সবকিছু জানবার পরেও কিভাবে সেই লক্ষ্মীন্দরের বিয়ের বিধি করতে যে আমরা যাই, আমরা যেতে পারবো না মা। ভগবান যে আমার কপালে এত সুখ দিয়েছিল, এই সুখ যে সইবে না আমি কখনো ভাবতে পারিনি মা। তাই আপনি এই মুহূর্তে যান, রাজপ্রাসাদে যত দাস দাসী রয়েছে সকলদেরকে নিয়ে সেই বিধিগুলো সারবার ব্যবস্থা করুন। সত্যি বৌমাদের কান্না শুনে অমনি ভাবে বৈমুখ্যই ফিরে রইলাম। আমার ছয় ছয়টি কাজে শোনা বৌমা তারা শাড়ির অঞ্চলে লুকিয়ে তারা ঘুরে ঘুরে যেন কাঁদছে, তার সম্মুখে আমি কিছুই বলতে পারলাম না। আমি যে লক্ষ্মীর মা, মা হয়ে সন্তানের কর্তব্য তো মাকে পালন করতে হবে, তাই যাই আমার চম্পলা নগরী যত রিহমান পূজাগণ রয়েছে সকলদেরকে নিমন্ত্রণ করে আয়োজন করবো আমাদের রাজগিরিয়ে। যা ওহিনা চম্পলা
এই মুহূর্তে দাস দাসীদেরকে রেখে এই বাকি বিধিগুলো আমি সারবার ব্যবস্থা করব। কোথায় দাসী? তব চরণে প্রণাম হই রানীমা, আশীর্বাদ করি মা, আশীর্বাদ করি। বলুন রানীমা, কি জন্য ডেকেছে? তোমরা তো জানো কি রানীমা, আসনা আমার লক্ষ্যের বি। হ্যাঁ রানীমা, কিন্তু সবকিছু জানবার পরেও এমনি ভাবে তোমরা সেই রাত প্রাসাদেই নীরব হয়ে রয়েছো কেন মা? কই রানীমা, নীরব হয়ে নেই তো। তাহলে কি করছিলে মা? আজকে আর অন্যান্য কাজকর্ম করছি। সেই কাজ কর্ম করলে তো হবে না মা। যদি আমরা সেই বিধিগুলো সারবার ব্যবস্থা না করি, আমরা আজকে কোনো কর্মই করতে পারবো না মা। কোন কাজ রানীমা? এই মুহূর্তে লখাইয়ের চুল খিউড়ি করা হয়েছে মা। হ্যাঁ রানীমা। বেশ, তাহলে চলো আমরা এই মুহূর্তে সেই জল সাজবার ব্যবস্থা করি। কুঁয়াটির মায়েদেরকে বলা হচ্ছে এই মুহূর্তে আপনারা জল সাজবার ব্যবস্থা করুন। ওহিনা বাতির আজি
আমাদের জল সাজানো হয়েছে, চলো আমরা এই মুহূর্তে সেই ধান ভাঙবার ব্যবস্থা করি। বেশ, তাই চলুন রানীমা। ধান ভাঙিতে যাহা বগো আমরা, ওই না কোন নিমন্ত্রণ করেছেন, তাই চলো আমরা এই মুহূর্তে সেই সুশীল বাবুর বাড়িতে ধান ভাঙতে যাই। চলুন রানীমা। ওই না ধান ভাঙিতে যাবো গো আমি না, সাক্ষাৎ করবে না। তো সুশীল বাবুর যখন নাম বলা হয়েছে, সুশীল বাবুর বউ বসে আছে ওখানে, কত নিয়ে আসবো? বলছিলাম কি বাবা, প্রথমে যখন বাবু দান করেছেন, প্রথমে আমাদেরকে নিমন্ত্রণ করেছেন, নিশ্চয়ই একটু বেশি বেশি করে দাম দেবে। মানে সুশীলদা দেখা দিচ্ছে না, তো ওই জন্য বললাম শত্রু। হ্যাঁ, তো আমি যাই, তিন দিন যাবৎ হয়ে যাচ্ছে আমাদের সঙ্গে কথাও বলে না, দেখা সাক্ষাৎ করে না। আপনি এক কাজ করুন রানীমা, বলছি কি, শান্তি দিদির বাড়ি চলুন। দিদির বাড়ি? হ্যাঁ, শান্তি। বেশ বেশ, ওই না ধান ভাঙিতে যাবো গো আমি না, চাকরিতে গেছে, এবার বাক্স খুলবে, টাকা নিয়ে আসবে, তবে তো। যা হোক, 251 টাকা নিয়ে আসবে তোমার পিসিমার কাছ থেকে, কেমন? ঠিক আছে, কথায় আছে, আমি একটু দেখিয়ে দিই। বলছিলাম কি বাবা, এই সুশীল বাবু কত দিন হলো, নয় এগুলা আমার অন্য ব্যাপারে, আমি ভিক্ষা করে বেড়াচ্ছি, তাই বুঝি? তাহলে এখন কার বাড়ি যাব? এখন যে কার বাড়ি যাই, নাম তো জানা নাই, ওই টাকা হবে না। কত আছে দেখেছি, 51 টাকা নিয়ে আয় গে যা। হ্যাঁ না,
চাকরি করে আবার কেন টাকা দিতে চায় না? হ্যালো হ্যালো, সত্যি এক মাসে মা লক্ষ্মীর কুলোতেই 20 টাকা দান করেছে। হ্যাঁ রানীমা, তাই মা লক্ষ্মীর কাছে আমি এই কামনাই করব। কি গো? ও গো মা লক্ষ্মী, তোমার ভক্ত যেই আছে আজকের দিনে তোমার মা লক্ষ্মীর কুলোতে দান করেছেন, তার মরমাংশা তুমি পূর্ণ করে রেখো মা। বেশ 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 বেশ, এখন কার বাড়ি যাবো মা? কার বাড়িতে যে যাবো রানীমা আমি তো সঠিক জানি না। আমার এই মানে চম্পলা নগরে তুমি বেশি ঘোরো, কিন্তু কারো নাম জানো না তা কখনো হয় মা। কই সিপাই? কার বাড়ি যাবো? আমার খুঁজে পাচ্ছি না, পাচ্ছি না। তহসিলের বাড়ি যাব, তহসিল। আর এক মা 10 টাকা দান করেছে। ওই না ধান ভাঙিতে যাব গো আমি, তাহলে চলো আমরা এই মুহূর্তে যত কুমারটি মায়েরা রয়েছে ওই না ধান ভাঙিতে যাবো গো আমি। বলছিলাম কি মা? হ্যাঁ রানীমা, কুমোটির যত বাবা মা রয়েছে হ্যাঁ সকলের বাড়িতে আমরা ধান ভাঙানোর ব্যবস্থা করি। বেশ তাই চলুন। বেশ মা নাও। ও ধান ভাঙ রে, ও ধান ভাঙ রে,
না ঠিকই উঠিয়া বলে আমি সবারই বড়, আমি না থাকিলে ভাঙকে ভাঙিবে বলো। আমাদের জল সাজানো হলো, হাত ভাঙানো হলো, আমার কলা গাছে আলিঙ্গন দেওয়া হয়েছে। চলো আমরা এই মুহূর্তে সে গন্ধ ছোঁয়ার ব্যবস্থা করি। বেশ তাই চলুন রানীমা। কুমোটির বাবা মাকে বলা হচ্ছে কলার গাছ যদি বাঁধবার ইচ্ছে হয় তাহলে বাঁধুন। ওই না গন্ধ আমাদের গন্ধ ছোঁয়ানো হয়েছে, লক্ষ্মীনারকে সুন্দর ভাবে সাজ্জিত করা হয়েছে, শুধুমাত্র বাকি রইল এই মাল্লার মুকু। তার পিতার বড় আশা মা, নিজ হস্তে আমার লেখা কি বর্বে সাজিয়ে নিয়ে যাবে উজানি নগরী। তাই চলো মা চলো, আমরা কিছুক্ষণের জন্য একটু অপেক্ষা করি, দেখি কতক্ষণ পরে সে মাল্লা মুকুট পরিধান করা হয়। বেশ তাই চলুন চলো মা।